নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকে ক্লাসে আমি একটি খুব সুন্দর মা দুর্গার গান হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তো গানের কথা আসার আগে আমি বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো লাইক দুই করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আমি আমার স্টুডিও সেটে যা যা ব্যবহার করে থাকি তা কিন্তু আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি লিঙ্ক সহ। আপনারা কিন্তু আমার সেই লিঙ্কগুলি চেক করতে পারেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা জয়েন বাটনটি আপনারা অন করে আমার চ্যানেলে জয়েন হতে পারেন। কারণ আমি আমার চ্যানেলে অনেক প্ল্যানস এনেছি এবং সেই প্ল্যানগুলির মাধ্যমে আপনারা অনেক কম পয়সায় সঙ্গীত সম্পর্কীয় সব রকমের পরিষেবা পেয়ে থাকবেন। তাহলে চলুন গানের কথাতে আসা যাক। তো আজকের কাছে আমরা যে গানটি শিখতে চলেছি, গানটি হলো নতুন রূপে নতুন রঙে, নতুন রূপে নতুন রঙে এলো মা দেবী রূপে। গানটির তাল দাদরা, পাঠ রয়েছে স্থায়ী অন্তরা, ক্রমশ শুধুমাত্র নীল লাগছে বি ফ্ল্যাটে শিখব। তো আমরা বি ফ্ল্যাটে সরগম জানি, সা রে গা মা পা ধা নি সা সা নি দা পা মা গা রে সা, ঠিক আছে? কোমল নীল লাগছে শুধুমাত্র। তো স্থায়ী প্রথম লাইন, নতুন রূপে নতুন রঙে এলো মা দেবী রূপে, দেখে তোমায় ভরবে প্রাণ মা গো তুমি ভগবান। এই লাইন দুটো দুবার রিপিট হবে। তারপরে লাইন, দুঃখ সবার দেবে মুছে, সুখের ছোঁয়া পাবে মন, আয় 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 ডাকি আয় রে, নাচবো সবাই তালে তালে। গানটা কিন্তু একটা ভাইরাল গান, নতুন রিলিজ হয়েছে, আর তাই আমি ভাবলাম যে আপনাদের সকলের জন্য আজ এই ক্লাসের টিউটোরিয়াল এই গানটিই হোক। চলুন শিখে নেওয়া যাক। নতুন রূপে নতুন রঙে এলো মা দেবী রূপে, দেখে তোমায় ভরবে প্রাণ মা গো তুমি ভগবান। নতুন রূপে নতুন রঙে এলো মা দেবী রূপে, দেখে তোমায় ভরবে প্রাণ মা গো তুমি ভগবান। দুঃখ সবার দেবে মুছে, সুখের ছোঁয়া পাবে, আয় 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 ডাকি আয় রে, নাচবো সবাই তালি তালে, আয় 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 ডাকি ডাকি আয় রে, নাচবো সবাই তালি তালে। তো স্থায়ীটা শুরু হচ্ছে কিন্তু মা থেকে, স্কিপ করবেন না। নতুন রূপে মা মা বাধা, নতুন রঙে গা গা মা পা, এলো মা রে রে গা গা এলো মা দেবী রূপে রে সারি মা। পরের লাইনটা সেম একই নোটেশন, দেখে তোমায় মন ভরে যায় মা গো তুমি ভগবান। পড়লে, দুঃখ সবার নি 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 দেবে মুছে, নীলে সাসা সুখের ছোঁয়া পাবে, নিধা পা মা পা পাধা পা মা, আয় 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 মা 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 ডাকি আয় রে মাধা মা বা, নাচবো সবাই বাধা নি নি মা, নাচবো সবাই তালে তালে গা পা মা তালে তালে। তো এখানে স্থায়ী অংশটি শেষ হচ্ছে, এবার আমরা প্রথম মন্ত্রটি শিখে নেবো। প্রথম মন্ত্রার প্রথম লাইন, মা তুমি দশভুজা, মন দিয়ে করব পূজা, ওই চরণে দিও ঠাঁই, আর কিছু আমি না চাই, মন খুশি তোমার কারণ, চলো করি পূজার আয়োজন। চলুন শিখে নেওয়া যাক। মা তুমি দশভুজা, মন দিয়ে করব পূজা, ওই চরণে দিও ঠাঁই, আর কিছু আমি না চাই, মন খুশি তোমার কারণ, মন খুশি তোমার কারণ, চলো করি পুজোর আয়োজন, চলো করি পুজোর আয়োজন, আয় 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 ডাকি আয় রে, নাচো সবাই নাচবো
প্রথম অন্তরা শুরু হচ্ছে সা থেকে। মা তুমি সা সা মা দশ ভুজা মা পাধা কুমলি চরণে দিয়ে উঠাই, আর কিছু আমি না চাই। নাইন ডেসে ম্যাক ইনভিশন, তারপরে মন খুশি তোমার কারণ নি 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 ধা পামা পাপা চলো করি পুজো রায়োজন পাদা নি নি ধা পামা। তো এখানে পুরো গানটি সম্পূর্ণভাবে শেষ হচ্ছে। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের কাছে গানটি আপনার কবে হারমোনিয়াম আমি তুলে নিবো, তুলতে কি কোথাও কোনো নোটেশন বুঝতে অসুবিধা হলো কিনা আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।